প্রেমিকের হাত ধরে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে এলেন 27 বছর বয়সী তরুণী আনিসা। প্রায় 6 বছর প্রেমের সম্পর্কের পর তাকে বিয়ে করতে বরিশালে নিয়ে এলেন প্রেমিক সুমন শিকদার। গত 29 জানুয়ারি বাংলাদেশে এসেছি বিয়ের উদ্দেশ্যে, 31 জানুয়ারি আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। তারা দুজনেই এখন সুমনের গ্রামের বাড়ি উজিরপুর উপজেলার বড়কোঠা ইউনিয়নের উত্তর লস্করপুর গ্রামে অবস্থান করছেন। এদিকে প্রেমিকের হাত ধরে বিদেশি তরুণী ছুটে আসার খবরে গোটা গ্রাম জুড়েই যেন আনন্দ বিরাজ করছে। বিদেশি বউ দেখতে সুমনের বাড়িতে ভিড় করছে গ্রামের শত শত মানুষ, এমনকি ঘরে বিদেশি পুত্রবধূ পেয়ে বেজায় খুশি সুমনের পরিবার। নতুন বউকে আনুষ্ঠানিকভাবে বরণ করতে করছে নানা আয়োজন। ছেলে একলা বিয়ে করে না, মা বাপ নিয়ে বিয়ে করবে, আমরা এতে খুব খুশি। 28 বছর বয়সী সুমন ওই গ্রামের মজিদ শিকদারের ছেলে, আর আনিসা মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাসিন্দা। শ্বশুরবাড়িতে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ইচ্ছা আনিসার, তাই গত 29 জানুয়ারি দেশে ফেরেন আনিসা ও সুমন জুটি। গত 31 জানুয়ারি ঢাকায় পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। আগামী 15 ফেব্রুয়ারি গ্রামের বাড়িতে হবে এ নবদম্পতির বৌভাত অনুষ্ঠান। সুমন শিকদার জানিয়েছেন, 9 বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। সেখানকার একটি রেস্টুরেন্টে চাকরি করেন সুমন, সেখানেই আনিসার সঙ্গে তার প্রথম পরিচয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। শেষমেশ আনিসার ইচ্ছাতেই পারিবারিকভাবে বিয়ে করতে বরিশালে আসেন তারা। এদিকে সুমনের সঙ্গে বাংলাদেশে আসতে পেরে খুশি মালয়েশিয়ার তরুণী আনিসা। দেশের প্রকৃতি এবং সংস্কৃতি তাকে মুগ্ধ করেছে। ভবিষ্যৎ দিনগুলোতে সুমনকে নিয়ে সুখে শান্তিতে ঘর বাঁধার স্বপ্ন এখন আনিসার। সকল আনুষ্ঠানিকতা শেষ করে আগামী 28 ফেব্রুয়ারি মালয়েশিয়া ফিরবেন তারা। আপু, এভরিথিং সো নাইস, স্টাডি, গো ফর ওয়ার্ক এন্ড এভরিথিং, বাট ফর মি ফর নাও এভরিথিং ওকে, সো ফার নাইস।